হ্যালো এভরিওয়ান, কোনো কিছু শুরু করার আগে বলার আগে উই আর এক্সট্রিমলি সরি। আমরা জানি আমাদের অনেকগুলো দিন ব্লগ আপলোড করা হয়নি, কোনো ভিডিও আপলোড করা হয়নি। আসলে কিছু ব্যক্তিগত কারণ ছিল যার মধ্যে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি, কিন্তু অ্যাট লাস্ট আমরা আবার ফিরে এলাম। এবারে আমরা ফিরে এলাম একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে। আমরা আসলে গেছিলাম নর্থ বেঙ্গল হয়ে সিকিমের সিল্ক রুটের দিকে। অনেকটা দিনের জার্নি ছিল। টোটাল ট্যুরটাকে আমাদের তিনটে ডেস্টিনেশন অনুযায়ী আমরা তিনটে পার্টে ভাগ করেছি। আমাদের পার্ট ওয়ান ইজ ঋষভ, পার্ট টু জুলুক, অ্যান্ড পার্ট থ্রি ঋষিখোলা। এর মধ্যে প্রথম তোমাদের নিয়ে শুরু করব পার্ট ওয়ান, আমাদের এপিসোড ওয়ান ঋষভ। ঋষভ পৌঁছানোর জন্য আমরা আমাদের জার্নি শুরু করলাম নিউ মাল জাংশন থেকে। এর দুটো কারণ ছিল। ফার্স্টলি, এনজেপি থেকে ঋষভ বা লাভার দিকটা যে ডিস্টেন্স পড়ে, নিউ মাল থেকে ডিস্টেন্স অনেকটা কম। দ্বিতীয়ত, আমরা যে সময়টায় যাচ্ছি সে সময় একটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড এবং টানা বৃষ্টির ঘটনা ঘটেছিল, আমাদের যাওয়াটাই অনিশ্চিত হয়ে যায় এবং একদিন পিছিয়ে আমাদের যেতে হয়। সেই জন্য নিউ মাল হয়ে তুলনামূলক একটু ভালো রাস্তা দিয়ে আমরা ঋষভের দিকে এগোই। সাড়ে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত ঋষভটা আমাদের প্রথম ডেস্টিনেশন ঠিক করা হয়েছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন কেন হঠাৎ ঋষভ। আসলে এরকম দিকে গেলে একটু বেটেন অফ জায়গা, যেখানে জনসমাগম একটু কম, সেরকম জায়গায় থাকতেই ভালো লাগে। ঋষভ থেকে সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউয়েরও ব্যাপার আছে। আর ঋষভের একটা আকর্ষণ ছিল টিফিন দ্বারা ট্রেক। এই সব কিছু মিলে ঋষভকে আমরা প্রথম ডেস্টিনেশন বেছে নিই এবং দুদিন থাকার প্ল্যান হয় ঋষভে। ঋষভে অনেক হোমস্টের খোঁজ এদিক ওদিক থেকে পেলেও আমরা আমাদের জন্য বেছে নিয়েছিলাম ড্রুক ওয়েলনেস রিসর্ট। এই আমি পুরো স্নান করতে যাই। আই ওয়ান্ট টু নাহানা চাতে হে ইয়াহ পে। ক্যা পে না সকতে ইয়াহ পে। এমানডি বাংলায় বল তাও ভিডিওতে শিখো নাহানা চাতে কত কি হিন্দিতে পারে। যা বলে কিছু বুঝো। ড্রুক ওয়েলনেস রিসর্টে পৌঁছে দেখতে পেলাম ছবিতে যেরকম দেখেছিলাম সামনেও ঠিক সেরকম। খুব সুন্দর সাজানো গোছানো, অন্যান্য হোমস্টের মতো নয় আসলে। ভেতরটা বেশ সুন্দর ফার্নিশড, একটা উডেন রুম ফিলিং আসে। রুমের খাট সেরকম বড় নয়, দুজন থেকে তিনজন অবধি অ্যারেঞ্জ করে নেওয়া যায়। আর পরিবেশ হিসাবে বলতে পারি, বাকি সমস্ত হোমস্টে যেখানে একটা লাইনে একটা দিক করে রয়েছে, ড্রুকটা একেবারেই আলাদা জায়গায়, অন্য রকম পুরো অনুভূতিটা। What are you eating? Squash, panda, alu siddho. Potato iniesta. লঙ্কা ইয়ালা ফ্রিসনা নরমাল জলটাই তো আর ভাত কি আর লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। এবার পায়ে হেঁটে ঋষভ ঘুরে দেখা। অসম্ভব সুন্দর সাজানো গোছানো। আসলে মোটরেবল রোড নেই বলে প্রকৃতি এখনও নিজের রূপটা ধরে রাখতে পেরেছে। হাঁটতে হাঁটতে আসল গন্তব্যের দিকে এগোলাম, উদ্দেশ্য টিফিন দ্বারা। এটা একটা ট্রেক রুট। ঋষভের বেস থেকে মোটামুটি আপহিল জার্নি
দেড় থেকে দু কিলোমিটার মতো হবে। টিফিনদার একটা অদ্ভুত সুন্দর ভিউ পয়েন্ট। এখানে গিয়ে পৌঁছতে পারলে বাঁ দিক থেকে ডান দিকে পরপর দেখা যাবে মাউন্ট খার্গ, তারপরে কোকথাং, রাথুং, কাবরু, টালুং, পান্ডিম এবং কাঞ্চনজঙ্ঘা। এবং কাঞ্চনজঙ্ঘার ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় টিফিনদারা থেকে। কিন্তু হিসাবে একটা ভুল হয়ে গেছিল। এমন একটা সময় আমরা বেরিয়েছিলাম অন্ধকার প্রায় নামে নামে, সুতরাং গিয়ে পৌঁছতে পারলেও ফেরার সময়টা পুরোপুরি অন্ধকার হয়ে যেত, তাই সেদিন আর টিফিনদারা গিয়ে পৌঁছানো হলো না। আসলে বুঝতে পারিনি ডিস্টেন্সটা এতটা আপহিল জার্নি, প্রিপারেশনও সেরকমভাবে নিয়ে বেরোনো হয়নি, শু না পরেই বেরিয়ে পড়েছিলাম আর কি। পথে প্রচুর ফুল দেখলাম, অনেক নাম না জানা ফুল, তবে টিফিনদারা যেতে গেলে একটু তৈরি হয়ে বেরোনো ভালো। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো সাপ এবং জোকের উপদ্রব আছে। আর টোটাল জার্নিটাতে মানে যাওয়া আসা মিলে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে, সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নিয়ে বেরোবেন। একটা কথা এখানে না বললেই নয়, ঋষপের এই অংশটা কিন্তু বার্ড ওয়াচারদের জন্য স্বর্গ। যারা পাখি দেখতে ভালোবাসেন বা বার্ড ফটোগ্রাফি পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এখানে অবশ্যই যাওয়া উচিত তাদের। টিফিনদারার মাঝ রাস্তা থেকে ফিরতে ফিরতেই সন্ধে নেমে গেল। আমরা যেদিন পৌঁছাই তার আগের 4 দিন ওই আবহাওয়ার কারণে কারেন্ট ছিল না। সন্ধ্যে থেকে বারবার যাওয়া আসা করতে 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 অবশেষে কারেন্টটা স্থির হলো। আমাদের প্ল্যান ছিল এদিন বনফায়ার করা হবে, কিন্তু একটা হালকা বৃষ্টি হয়ে গেছে, ফলে চারদিক ভিজে ভিজে আজকের জন্য বনফায়ারের প্ল্যান স্থগিত থাকলো। তার বদলে ড্রুক থেকে চলে এলো গরম গরম চা আর পাকোড়া। ভিটামিন ডি সংশ্লেষিত এবং সাথে আদা ও বাচ্চা। সকাল হলো, আকাশ পরিষ্কার, খুব সুন্দর ওয়েদার। আমরা ঠিক করলাম বেরিয়ে পড়ব লাভা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে, কিন্তু জানতে পারলাম এই ঝড় এবং বৃষ্টিতে লোলেগাঁওয়ের পরিস্থিতি খুব একটা ভালো না এবং লোলেগাঁওয়ের রাস্তাও এখন অবধি ঠিক হয়নি, তাই লোলেগাঁও গিয়ে পৌঁছানো যাবে না। ফলে একমাত্র গন্তব্য বাকি থেকে গেল লাভা। এ প্রসঙ্গে বলে রাখি, ঋষপের থেকে কোনো জায়গায় সাইট সিইং করতে গেলে এনাদের নিজস্ব কার সিন্ডিকেট রয়েছে। আপনি হোটেলে জানালেই ফিক্সড রেটে সেই কার সিন্ডিকেটের থেকে গাড়ি হোটেলে পাঠিয়ে দেবে বা আপনার হোমস্টেতে পাঠিয়ে দেবে, তারাই আপনাকে সাইট সিইং করিয়ে নিয়ে আসবে। আমরাও সেভাবেই এলাম। লাভাতে এসে দেখতে পেলাম লাভার আসল যে অ্যাট্রাকশন লাভা মনাস্ট্রি, সেটি বন্ধ, কোভিডের কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে সেরকম ঘুরে দেখার জায়গা বা বেড়ানোর জায়গা আর কিছু নেই, তাই ফিরে যাওয়াই স্থির হলো আবার। মেরা গেস আপ লোক হ্যালো টু ওয়েলনেস রিসোর্ট মে আপ লোক আয়ে হ্যাঁ হামারা তরফ সে তো এক অফারিং হামারা তরফ সে আপনা ভুটিয়া ডুক ওয়েলনেস রিসোর্ট কা তরফ সে এক অফারিং ইয়ে জো হাম লোক বলতা হ্যায় ছাং ছাং বলতা হ্যায় ইসকো নেপালি মে তুমা বলতা হ্যায় ইয়ে আপ লোক কো মেরা তরফ সে আপ লোক কো ইয়ে অফারিং কর রহে হ্যায় থোড়া আপ লোক শেয়ার করকে আপ লোক লিজিয়ে ফির ভি আপ লোক এসে হি করকে আপ লোক আইয়ে হম আপকা হসপিটালিটি মে কোই কমি হো তো বলিয়েগা ইসমে ইয়ে হ্যায় ও হ্যায় ঠিক হুয়া কি নেই হুয়া লেকিন মেরা তরফ সে আপ লোক কো একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধন্যবাদ।
সাথে। নেক্সট ডে ডেস্টিনেশন জুলুক। জুলুকে পৌঁছানোর জন্য অন্য গাড়ি সিকিমের গাড়ি নিতে এসেছিল, কিন্তু ঋষভে কিন্তু সেই গাড়ি ঢুকতে পারবে না, তাই জন্য ঋষভের সিন্ডিকেটের গাড়ি নিয়ে আমাদের আলগাড়া অবধি যেতে হলো, তারপর সেখান থেকে নতুন গাড়ি। এ প্রসঙ্গে জানিয়ে রাখা উচিত, দুটো চেক পয়েন্ট ক্রস করতে হয়। প্রথমে ঋষির একটি চেক পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি বেঙ্গল এবং সিকিমের বর্ডার। সেই চেক পয়েন্টে ডকুমেন্টস জমা দিয়ে আরও কিছুটা এগিয়ে তারপর রংলি মার্কেট, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা পারমিট করতে হয়। পারমিট করে তারপরই সিল্ক রুটের দিকে এগোনো যায়। রংলি মার্কেট বেশ জমজমার জায়গা, কেনাকাটার কিছু থাকলে এই সুযোগে সেরে নিতে পারেন। ফিরতেও হবে, যদিও এখান দিয়ে যাওয়া আসা দুবারেই প্রচুর কেনাকাটার সুযোগ রয়েছে। হাতের কাজ থেকে শুরু করে, হাতের কাজের জিনিস থেকে শুরু করে ওদের লোকালমেড ছাতা, শীতের জিনিস, কোনো টোকেন গিফট, যা কিছু মানে ট্যুরের যা কিছু স্মৃতি, তা কিন্তু রংলি থেকে সংগ্রহ করে নিতে পারেন। রংলি থেকে পারমিট করে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। আমাদের ঋষভের ভিডিও, আমাদের ফার্স্ট এপিসোড আপাতত এই অবধি। নেক্সট এপিসোডে থাকবে আমাদের জুলুক ভ্রমণ, জুলুক থেকে বাবা মন্দির দর্শন, নাথাং ভ্যালি ইত্যাদি। এতদিন যেরকমভাবে ভালোবেসে এসেছেন, আলু পোস্তকে ভালোবাসতে থাকুন, ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। অ্যাডিওস।